আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা যারা খুব অসুস্থ শরীর নিয়ে আমাদের এই ভিডিওটা দেখে যাচ্ছেন, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুন, আমিন। আমাদের রাফানের তো ছুটির দিনও স্কুলে যেতে মন চায়, কিন্তু ওই যে ঘুম, সেটাও তো অনেক প্রিয়। কি করবে, ঘুমও প্রিয়, স্কুলও প্রিয়। তাও অনেক কষ্ট করে আমাদের ছোট্ট রাফানটা স্কুলে যায়। প্রতিদিন না যেতে পারলেও সপ্তাহে চার দিন অন্তত যাওয়া হয়, কারণ সেখানেও তার মজা হয়, আনন্দ হয়, খেলাধুলা হয়। আর রাফানকে অ্যাডমিট করানোর পর থেকে ও ক্লাসে খুব একটা বসতে চাইতো না। ও বারবার বারান্দার দিকে এসে দেখতো যে আমি আছি কি না। 8:15 থেকে 11:05 পর্যন্ত রাফানের ক্লাস হয়, রাফানের ছুটি হয়ে গিয়েছে। আর একটু খেলাধুলা করে নিচ্ছে বাসায় আসার আগেই। আমরা বাসায় চলে এসেছি, রাফান বাসায় আসার পর ওর খুব টিভি দেখতে ইচ্ছে হয় আগে, তাই সে দুরন্ত চ্যানেলে তার একটা প্রিয়, দুরন্ত চ্যানেলের সবগুলো কার্টুনই তার প্রিয়, তবে কয়েকটা আছে বেশি প্রিয়। একটা হচ্ছে অ্যালাটিং ব্যালাটিং, আর একটা সম্ভবত বয় বন্ধু। এগুলো এখানে আমি কিছু কলমি শাক খেয়ে ডাটাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম বারান্দায়, দেখছি মাশাআল্লাহ খুব ভালোই পাতা ছেড়েছে, তাই ভাবলাম পানিটা একটু চেঞ্জ করে দেই, যেহেতু এখন চারিদিকে ডেঙ্গুর একটু সম্ভাবনা বেশি। বয়ে বন্ধু, বয়ে বন্ধু, বয়ে বন্ধু, বয়ে বন্ধু। আমি আগে ভাবতাম পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর টেনশনের বিষয় হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেওয়াটা, কিন্তু তা না। সবচেয়ে ভয়ঙ্কর টেনশন হচ্ছে প্রত্যেক দিন কী রান্না করব, কী রান্না করব, কী রান্না করব, এই কথাটাই ভাবতে থাকা। আর এখানে আমি ভাত আর ডাল রান্না করে ফেলেছি। রাফান যেহেতু চিকেন ছাড়া ভাত খেতে চায় না, তাই ওকে দেখানোর জন্য হলেও একটা প্লেটে চিকেনের টুকরো দিতে হয়। তাই আমি প্রতিদিন ট্রাই করি কিছু সবজির সাথে ওকে একটা চিকেনের আইটেম করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ আমার রাফান একা একাই গোসল করা শিখে গিয়েছে। যেহেতু রাফান বড়ই হয়ে গিয়েছে, একা একা গোসলই করতে পারে, তাহলে থাক রাফান একা একা গোসলই করুক। না, মজা করছিলাম, আমি ওকে গোসল করিয়ে দিয়েছি। অনেক নতুন নতুন আপু ভাইয়ারা ও আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। রাফানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সাথে আমার একটু চোখ লেগে গিয়েছিল, পরে ভাবলাম না উঠেই পড়ি, আসরের নামাজটা পড়ে কিছু রুটি বানিয়ে রাখি, তাহলে সকালে আমার জন্য একটু উপকার হবে, কারণ সকালে রাফানকে উঠানোটা আমার জন্য অনেক বড় একটা টাস্ক। আর এই কাজটা যদি করে রাখি তাহলে অনেক উপকার হয়। রাফানের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আমাকে বলছে তুমি রুটি বানাচ্ছ নাকি মোমো বানাচ্ছ? আমি বললাম রুটি বানাচ্ছি। তখন সে আমাকে বললো তুমি একটা কাজ করো, আম্মু আন্নার মতো করে আমাকে মোমো বানিয়ে দাও। আমার ছোট বোন মাইশা ও এই মোমোর সাথে খাওয়ার জন্য খুব স্পেশাল একটা সস বানায়। এই মোমোটা খাওয়ার সময় ওর হাতের সসটা খুব মিস করছিলাম। আসলে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু অ্যাক্টিভিটিস থাকে যেটা আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না। ওরও কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে ও সসটা বানায়, তাই কখনো জিজ্ঞেস করি নাই কীভাবে বানায়। তাহলে এবার মনে হচ্ছে যে না, জিজ্ঞেস করতে হবে, কারণ এবার মোমোটা খাওয়ার সময় ওর সসটাকে খুব বেশি মিস করেছি। আমার মোমো বানানো কাটার দেখে কেউ হাসবেন না,
এটা হচ্ছে স্পেশাল কাটার, সকলের বাসায় থাকে। আসলে আমার কাছে মোমো বানানোর তেমন কোনো কাটার নেই, আমার কাছে হাতের কাছে যা ছিল তাই দিয়ে করে ফেলেছি। আর এখন এত কান্নাকাটি করছিল মোমো খাবো করে, কি করব বুঝতে পারছিলাম না। যেমনই বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমাদের মা ছেলের সারাদিনের খুনসুটি দেখতে দেখতে যদি আপনাদের এক পর্যায়ে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, এবং অনেক বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। রাফানো আমার সাথে ভয়েস দিচ্ছে। যারা যারা আপনাদের অতি মূল্যবান সময় ব্যয় করে আমার এই ভিডিওটা দেখেছেন, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবেই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।